আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজই আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম, খাওয়া, হাঁটা চলা এই সকল বিষয়ের মাঝেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন, এমনকি তিনি তার নাস্তার এ মেনু কখনো পরিবর্তন করেননি। সাহাবায়ে ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন প্রতিদিন 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করেন। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য ভালো। এরপরে সাহাবীরাও 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। কয়েক বছর আগে বিজ্ঞানীরা গবেষণা করেছেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। তারা গবেষণার ফলাফল হিসেবে যেটা পেয়েছেন সেটা হচ্ছে, প্রতিদিন সকালে 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইমগুলো দ্রুত কাজ করা শুরু করে, এতে করে মানুষের শরীর ভালো থাকে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় আরও পেয়েছেন যে প্রতিদিন সকালে 7টি খেজুর ও 1 কাপ দুধ দিয়ে নাস্তা করলে মানুষের মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং লিভার ভালো থাকে ও ত্বক সুন্দর হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত মানার মাঝেই যে কল্যাণ, বিজ্ঞানীদের এই একটি বিষয়ের ওপর গবেষণা থেকেই বোঝা যায়। আজ থেকে প্রায় 1450 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নাস্তা করেছেন সেইভাবে নাস্তা করার মাঝে বিজ্ঞানীরা কল্যাণ খুঁজে পেয়েছে। অথচ আমাদের নবী বিজ্ঞানীও ছিলেন না, আবার ডাক্তারও ছিলেন না, তিনি ছিলেন একজন উম্মি, একজন নিরক্ষর জ্ঞান মানুষ। আমরা মুসলিম হিসেবে আমাদের সবার উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের ওপর আমল করা। নিঃসন্দেহে এতেই আমাদের মাঝে রয়েছে কল্যাণ। এই আমলটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।